স্কুলের বাইরে মেলায় কিংবা পাড়ার কোনো আচার কাকুর থেকে যে আমরা আচারটা খেয়ে এসেছি সেই এক্স্যাক্ট সেম রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাথে যদি একটু ঝাল নুন বা বিট নুন থাকে তাহলে তো আর কথাই নেই, সাথে অবশ্যই থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি কুলের আচার। তাহলে কুলের আচার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কেজি পাকা কুল। আপনারা চাইলে বাজার থেকে কাঁচা কুলও কিনে আনতে পারেন, সেক্ষেত্রে 2 থেকে 3 দিন আপনাদের একটু রোদের মধ্যে শুকিয়ে নিতে হবে, তাহলে এরকম কালার আর টেক্সচারটা আপনারা পেয়ে যাবেন। এবার কুলগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নেওয়ার জন্য। বাজার থেকে যদি আপনারা কুল কিনে আনেন অতি অবশ্যই 2 থেকে 3 বার একটু ভালোভাবে ধুয়ে নেবেন। জল দেওয়ার পরে এটা হয়তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেন ধুতে বলছি, এভাবে একটু হাতে ঘষে ঘষে আপনাদের ধুয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন জলটা কতটা নোংরা হয়ে গেছে, তাই এই জলটা ফেলে দিয়ে 2 থেকে 3 বার খুব ভালো করে এটাকে ধুয়ে নেবেন। আর জলটা যখন একদম পরিষ্কার হয়ে যাবে তখন এই জলের মধ্যেই রেখে দেবেন আরও 1 ঘন্টা মতো। বাট তার আগে কুলের যেরকম ডাঁটিগুলো থাকে সেটাকে বাদ দিয়ে দেবেন। এবার এই কুলগুলোকে সাইডে রেখে এই কুলের আচারের জন্য একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য এরকম একটা আমি ননস্টিকের ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এবার এই মশলাটা বানানোর জন্য আমাদের কী কী লাগছে দেখে নিন। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি মৌরি, সাথে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, কালো জিরে আর তেজপাতা। স্পেশালি এই কম্বিনেশনের মশলাটার জন্যে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আর এই সব মশলার পরিমাপগুলো আমার ডিসক্রিপশন বক্সে আছে। এছাড়াও এই রেসিপিটা আপনারা একদম লিখিত ফরম্যাটে পেয়ে যাবেন আমার ওয়েবসাইটে www.atanurannaghar.com-এ। আর এই মশলাটা আপনাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। আর মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, তারপর ঠান্ডা করে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার এই কুলের আচার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আখের গুড়। আপনারা চাইলে এটা চিনি দিয়েও বানাতে পারেন, বাট বেস্ট রেজাল্ট পাবেন কিন্তু আখের গুড়েই। বাট আখের গুড়টা ব্যবহার করার আগে আপনাদের কি করতে হবে সেটা দেখে নিন। এখানে আমি এরকম একটা কড়া নিয়ে নিচ্ছি, তারপর গ্যাসটা অন করে আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু জল, ওই 1 কাপ মতো। তারপর যখনই দেখবেন জলটা এরকম একটু গরম হয়ে এসছে তাতে দিয়ে দিতে হবে আখের গুড়টা। আমার এখানে 2 কেজি কুলের জন্য লেগেছে 1 কেজি 600 গ্রাম আখের গুড়। আর গুড়টাকে এইভাবে কেন গরম করে নিতে হবে সেটাও জেনে নিন। প্রথমে বলে রেখে এই জলটা আমি কেন ব্যবহার করলাম, কারণ গুড়টা যদি আপনারা ডাইরেক্টলি প্যানের মধ্যে দেন সেক্ষেত্রে গুড়টা অনেক সময় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে নিচে। আর এইভাবে জলটা একটু গরম থাকলে গুড়টা খুব তাড়াতাড়িও গলে যাবে। আর এই গুড়টা গরম করে নেওয়ার কারণ আমরা যখন বাইরে থেকে গুড়টা কিনে আনি তার মধ্যে বিভিন্ন রকম পোকামাকড় বা ময়লা থাকতে পারে, তাই আচারে ব্যবহার করার আগে গুড়টাকে এইভাবে একটু ভালো করে গলিয়ে নিয়ে আপনাদের ছেঁকে নিতে হবে। আর তাহলে এর মধ্যে আর কোনো রকম ইম্পিউরিটিস থাকবে না, তার জন্য আপনাদের আচারটাও বেশ অনেক দিন থাকবে। এবার ফাইনালি আমি কুলের আচারটা বানানোর জন্য এরকম একটা কড়াই নিয়ে নিচ্ছি। এবার গ্যাসটা অন করে আমি এখানে দিয়ে দেবো 100 মিলি সর্ষের তেল। এবার তেলটা যখন একটু গরম হয়ে যাবে তাতে দিয়ে দিতে হবে 1 চা চামচ 5 ফোড়ন আর 2 শুকনো লঙ্কা। আর এটাকে আপনাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এবার যে কুলগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম তার জলটা ফেলে দিয়ে কুলগুলোকে আমি দিয়ে দিচ্ছি একদম ডাইরেক্টলি কড়ার মধ্যে। এই রেসিপিটা ফলো করলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন কুলের আচার বানানো কতটা সোজা আর তার টেস্টটা কতটা ভালো হয়। 5 ফোড়ন আর শুকনো লঙ্কার সাথে এই কুলটাকে আপনাদের কিন্তু 5 থেকে 7 মিনিট একটু ভালো করে ভেজে নিতে হবে। আচ্ছা, এবার এখানে একটা ছোট্ট ট্রিক্স, এই কুলের আচারটাকে একদম দোকানের মতো টেস্ট করার জন্য আমাদের এখানে দিয়ে দিতে হবে সামান্য একটু পাকা তেঁতুল। পাকা তেঁতুলটা আপনারা কখনই ডাইরেক্টলি ব্যবহার করবেন না, 1 কাপ জলের মধ্যে 5 থেকে 10 মিনিট একটু ভিজিয়ে রাখবেন, তারপর নরম হয়ে গেলে সেই জলটাগুলি এখানে দিয়ে দেবেন। আর তেঁতুল দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট আপনাদের এই কুলগুলোকে তেঁতুলের সাথেই কুক করতে হবে। আর 2 থেকে 3 মিনিট পরেই দেখবেন আস্তে আস্তে এরকম জলটা ছাড়া শুরু হচ্ছে। আর যতক্ষণ না এরকম জলটা ছেড়ে আসছে আপনারা কোনোভাবেই কিন্তু গুড়টা অ্যাড করবেন না। আর যখন জলটা ছেড়ে আসবে এই পুরো গুড়টি আমাদের এখানে দিয়ে দিতে হবে। আশা করি এখনও অবধি আপনাদের রেসিপিটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। আর গুড়টা দেওয়ার পরে কী কী স্টেপ থাকবে সেটা দেখে নিন। গুড়টা দেওয়ার পরে খুবই হালকা হাতে এটাকে আপনাদের মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে দেখবেন কুলটা থেকে তার ময়েশ্চারটাও ছেড়ে আসছে। আর এই সময় আপনাদের গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে। এই পুরো কুলের আচারটা তৈরি করতে আমার সময় লেগেছে 1 থেকে 1.5 ঘন্টা, তাই যখনই আপনারা কুলের আচারটা তৈরি করতে যাবেন মিনিমাম এইটুকু সময় আপনাদের হাতে রাখতে হবে। আর কুলটা যখন এরকম ফুটবে এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ বিট নুন। আর আধ ঘন্টার মধ্যেই দেখবেন আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হওয়া শুরু হচ্ছে,
আর কুলগুলো বেশ অনেকটাই নরম হয়ে আসছে। আর এই এক দেড় ঘন্টা সময়ের মধ্যে কুলটাকে আপনাদের যে সারাক্ষণ নাড়াতে হবে তা নয়, দু পাঁচ মিনিট অন্তর অন্তর একবার ভালো করে নাড়িয়ে নিলেই হবে, যাতে এই গুড়টা নিচে লেগে না যায়। এখন প্রায় 50 মিনিট মতো হয়ে গেছে আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কালারটা কতটা চেঞ্জ হয়েছে। আর যে ভাজা মশলাটা আমরা অলরেডি মিক্সিতে পেস্ট করেছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমই আপনাদের পাউডার করে নিতে হবে। এবার এই পুরো মশলাটাই আমি এখানে দিয়ে দেবো। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো করে আমাদের খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আচারের সাথে। এবার ফাইনালি টোটাল 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে আর আপনারা কালারটা হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর চলে এসছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, আপনারা যখনই আচার বানাবেন বানানোর পরে কোনো রকম প্লাস্টিকের জারে রাখবেন না, এরকম একটা কাঁচের জারের মধ্যে রেখে দেবেন, তাতে আচারটা অনেক দিন থাকবে। আর যদি পসিবল হয় তাহলে অতি অবশ্যই এটাকে রোদেও দেবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম কুলের আচার দেখার পরে আপনারা কারা কারা লোভ সামলাতে পেরেছেন সেটাও আমাকে জানাবেন। আর আমার সবথেকে প্রিয় ছিল মোহনদার কুলের আচার, যেটা আমার স্কুলের বাইরেই বসতো। আর আপনাদের কার বানানো কুলের আচার সবথেকে বেশি ভালো লাগতো সেটা যদি শেয়ার করতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। কিছু স্বাদ ও কিছু স্মৃতি হয়তো কখনই ভোলা যাবে না। বাই দ্য ওয়ে, আমি সেব অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। আর দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।